রিসেন্ট টাইমে আরবিন শুভর একটা বিষয় নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে প্লাস সমালোচনা হচ্ছে আরবিন শুভর আপকামিং ফিল্ম নীল চক্র যেটার ফার্স্ট লুক অফিসিয়াল পোস্টার কিছুদিন আগে তারা ড্রপ করে এবং সেই পোস্টারের উপরে লেখা ছিল সুপারস্টার আইফিন শুভ মূলত এটা নিয়েই এই ট্যাগটা নিয়েই অনেক বেশি সমালোচনা হচ্ছে যে আরফিন শুভ কবে থেকে সুপারস্টার হলো কবে থেকে সেই এই ট্যাগটা পেলো নীল চক্রের ফার্স্ট লুকের পোস্টার রিয়াকশন আমি দিয়েছি এবং সেখানে আমি এই টপিকটা নিয়ে কথা বলি তো ভাবলাম এই ব্যাপারটা ক্লিয়ার করি আরবিন শুভর নামের পাশে যে ট্যাগটা দেওয়া হয়েছে সুপারস্টার এটা কি সে ডিজার্ভ করে নাকি এটা কোনো ভুল নাকি জেনে বুঝে তারা এটা ইউজ করেছে যে আলোচনা হবে এবং এটা দিয়ে একটা প্রমোশন হয়ে যাবে প্রথমত সুপারস্টার কেন বলা হয় এই সুপারস্টার এর মিনিং নিয়ে দশ জনের কাছে দশ রকমের এক্সাম্পল থাকতে পারে দশ রকমের অ্যান্সার থাকতে পারে বাট এই সুপারস্টার এর মিনিংটাই আমি একটু সহজ করে বলি প্রথমত আপনি যে কাউকে সুপারস্টার বলতে পারবেন না এটা আমাদের ইন্ডাস্ট্রিতে একটা কমন ইস্যু হয়ে দাঁড়িয়েছে একজন একটা হিট সিনেমা দিয়েছে সে সুপারস্টার একজন একটা না দুটা হিট সিনেমা দিয়েছে সে সুপারস্টার যদি এরকমটাই হতো যে আমার চার থেকে পাঁচ বছরের ক্যারিয়ার এর ভিতরে আমি দশটা সিনেমা করেছি দুটা হিট دیاছে এর মানে কি আমি সুপারস্টার একদমই না এখানে एग्जांपल হিসেবে আমাদের দেশের যারা সুপারস্টার ছিলেন তাদেরকে আনতে হবে ফার্স্ট সালমান শাহ তাকে কেন সুপারস্টার বলা হতো সালমান শাহ তার থেকে 5 বছরের ক্যারিয়ার তার ভিতর আমি যদি ভুল না করি তার 80% সিনেমাই ছিল ব্যবসা সফল সাথে তার ছিল হিউজ একটা ক্রেজ এর মাঝে আরো অনেক কি সুপারস্টার বলা হতো বাট আমি एग्जांपल হিসেবে এখন সবার নামই তার মেনশন করতে পারবো না সো এক দুজনের নামই বলবো এরপরে যদি বলি মান্নার কথা তাকে কেন সুপারস্টার বলা হয় তিনি তার ক্যারিয়ারের পুরো সময়টাতে যতগুলা সিনেমা তার ভিতর প্রায় সিনেমা ছিল ব্যবসা সফর দ্বিতীয়ত তার নামে সিনেমা চলতো আমি যে দুজন সুপারস্টার নাম বললাম সালমান শেখ এবং মান্না ওনারা কেউই আমাদের মাঝে এখন নেই বাট এখনো তাদের যে ক্রেজ এটা অতুলনীয় এরপর সাকিব খানকে কেন সুপারস্টার বলা হয় কেন লাস্ট অফ দা স্টার বলা হয় সাকিব খান যে সময় থেকে ফিল্ম ক্যারিয়ার শুরু করেছে এখন যারা কাজ করছে তারা কিন্তু সেই সময়টা পায়নি সাকিব খান তার ক্যারিয়ারের শুরুর দিকে যতগুলো হিট সিনেমা দিয়েছে এখন যারা নতুন কাজ করছে তাদের ভিতর কেউই ততগুলো সিনেমাই করেনি সাকিব খানের ক্যারিয়ার প্রায় দুই যুগেরও বেশি প্রথমত সুপারস্টার তাকেই বলা হবে যে লং রানে থাকতে পারবে দেখেন এখন যারা নতুন কাজ করছে তাদের সবার ভিতর একটা বিষয় কমন সেটা হচ্ছে তাদের ক্যারিয়ারটা শুরু হয় খুবই ভালোভাবে তাদের ক্যারিয়ারের প্রথম দিকে দুই থেকে তিনটা সিনেমা হিট থাকে পরবর্তীতে তাদের কোন সিনেমায় কিন্তু সেইভাবে রেসপন্স পাচ্ছে না বা ব্যবসা সফল হচ্ছে না সো তার যে স্টার হওয়া বা সুপারস্টার হওয়ার জার্নি সেটা শুরুর দিকে ভালো বা শেষের দিকে সেটা সে ধরে রাখতে পারছে না এটার প্রথম রিজন আমাদের ইন্ডাস্ট্রি এখন খুব ভালো একটা জায়গায় নেই দ্বিতীয়ত সিনেমা হলের সংখ্যা খুবই কম এটার জন্যই এখন যারা নতুন কাজ করছে তাদের স্টার বা সুপারস্টার হওয়ার পসিবিলিটি খুবই কম হবে যদি পাঁচ বছর পর ইন্ডাস্ট্রির হল সংখ্যা বাড়ে সিনেমার মান বাড়ে প্লাস তারা যদি ডেডিকেটেড থাকে তাহলে আর একটা স্টার বা সুপারস্টার বের হবে এই যে আরিফিন সুপারস্টার ট্যাকটা দেওয়া হয়েছে যদিও সে এখন ভালো কাজ করছে খুবই ভালো কাজ করছে বাকিদের থেকে বা সুপারস্টার ট্যাকটা আসলে যায় না এটার আরো একটা রিজন স্টারডম সুপারস্টার তাকেই বলা হবে তার ক্রেজ বা স্টারডমের উপর নির্ভর করে অন্য একজন আলোচনায় বা সমালোচনায় থাকবে শুধু তার নামটা নিয়ে দ্বিতীয়ত সুপারস্টারের ফিল্ম সেই ফিল্মটা ভালো নাকি খারাপ টিজার দিল নাকি ট্রেলার দিল এটা দেখার বিষয় না বাট সেই সিনেমাটা প্রথম তিন দিন হিউজ একটা ওপেনিং নেবে প্রথম তিন দিন ফ্যানদের মধ্যে একটা উল্লাস থাকবে এইভাবে ফার্স্ট উইক পর্যন্ত সেই সুপারস্টারের সিনেমা তার স্টারডমের উপরেই যাবে সেকেন্ড উইক থেকে সেই সিনেমাটা ভালো নাকি খারাপ মেরিট আছে কি নেই সেটার উপর ডিপেন্ড করে সেই সিনেমাটা হিট বা সুভারিট হবে এটা এখনকার কজনের মধ্যে রয়েছে যে তার নামের উপর প্রথম তিন দিন উইদাউট কন্টেন্ট ভালো ওপেনিং নেবে এই অ্যাবিলিটি কিন্তু এখনো কারো তৈরি হয়নি আমরা যদি শাহরুখ খানের কথা বলি সালমান খানের কথা বলি কেন তাদেরকে সুপারস্টারের সুপারস্টার বলা হয় আজ শাহরুখ খানের একটা সিনেমা রিলিজ করেন টিজার দিবেন না ট্রেলারও দরকার নেই বাট হিউজ একটা ওপেনিং নেবে সালমান খানের ফ্লপ সিনেমা অন্য অ্যাক্টরের ব্লক সিনেমার কালেকশনের সমান এটাকে বলে স্টার্টম এটাকে বলে ক্রেজ আমাদের বাংলাদেশে সাকিব খান বাদে অন্য কারো এই স্ট্রং ফ্যান বেসটাই নেই এটার দোষ কিছুটা তাদের এর চেয়েও বড় ফ্যাক্ট তারা রং টাইম এসেছে যেটা আমার কাছে মনে হয় তারা যে টাইমে ইন্ডাস্ট্রিতে এসেছে সেই সময়টা অনেক অনেক ভালো ছিল না এখন একটু আগের থেকে ভালো হচ্ছে বাট অতটা ভালো হয়নি যে এখান থেকে একজন সুপারস্টার বা স্টার বের হয়ে আসবে একজন সুপারস্টার এর প্রমোশনের জন্য ইন্টারভিউ দিতে হয় না বা হল ভিজিট করতে হয় না অনেক সুপারস্টারই করে সেটা তাদের ভালো লাগে থেকে বাট অরিজিনালি এটা কিন্তু প্রয়োজন হয় না একজন সুপারস্টার ক্ষেত্রে সো সুপারস্টার এই নামটা হচ্ছে আমরা অনেক সস্তা করে ফেলেছি এই ট্যাগটা সবার সাথে চায় না পনেরো থেকে বিশ বছর কেউ স্ট্রাগল করে সুপারস্টার ট্যাগ পায় না সেখানে কেউ পাঁচ থেকে ছয় বছরের ক্যারিয়ার নিয়েও সুপারস্টার ট্যাগ নিয়ে বসে আছে এখানে এক্সাম্পল দিতে গেলে অনেকেরই আমি এক্সাম্পল দিতে পারবো আর আমাদের আমাদের দেশে সুপারস্টার ট্যাগটা খুবই কমন হয়ে গেছে যেমন অনন্ত জলিল তাকেও বলা হয় সুপারস্টার অথচ এখন যারা নতুন কাজ করছে তাদের থেকে অনেক অনেক নিচে অনন্ত জলিল বাট তাকে বলা হয় সুপারস্টার এই ট্যাগটা কতটা সস্তা হয়ে গেছে আবার আরো একজনের কথা না বললেই নয় সে হচ্ছে বাপি চৌধুরী সে নিজেই নিজেকে বাংলাদেশের সুপারস্টার ভাবে সেকেন্ড পজিশনে এই যে লাস্ট এক বছরে তাকে নিয়ে কোনো আলোচনাই নেই অডিয়েন্স কোনো আগ্রহই নেই বাট সুপারস্টার মিনিং কি এটা একজন সুপারস্টার ঘরে বসে থাকবে সে সিনেমাও করবে না বাট এর পরেও তাকে নিয়ে ডেইলি নিউজ হবে এখানে আরবিন শুভ যেখানে অনন্ত জলিলের মতন অভিনেতা এরা নিজেদেরকে সুপারস্টার দাবি করে এরপর আরো অনেক কল্ড হিরো নিজেদেরকে সুপারস্টার দাবি করে সেইখানে আরিফিন শুভ তো ফার ফার বেটার এই ছিল ওভারঅল বিষয়টা নিয়ে আমার ওপিনিয়ন আপনারা সুপারস্টারের মিনিং বলতে কি বুঝেন সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন থ্যাংস ফর ওসিং বাই